আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা গ্রিড টুলস নিয়ে কিছু কাজ করব এবং আশা করি এই কাজটি দেখে আপনারা একটু মজাও পাবেন। তো গ্রিড টুলসের জন্য এখানে দেখুন যে প্রসপেক্টিভ গ্রিড টুলস এবং শিফট পি দিলে এটি আসে, এবং এটি যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন যে আমার সেই গ্রিড টুলসটি এখানে চলে আসছে, এবং এটি হচ্ছে আমার উপরে নিচে নেওয়ার জন্য এটি হচ্ছে আমার হরিজন্টালি আর এটি ভার্টিক্যালি, এবং এটি হচ্ছে আমার নিচের ফ্লোরের জন্য, এবং এখানে আমরা যদি ভিউ এর মধ্যে যাই গ্রিড প্রসপেক্টিভ গ্রিড, এবং এখানে দেখুন ওয়ান পয়েন্ট একটি হচ্ছে, এটি হচ্ছে ওয়ান পয়েন্ট, আবার ভিউ প্রসপেক্টিভ গ্রিড এটি হচ্ছে টু পয়েন্ট, যেটি আমরা কাজ করছিলাম অ্যাজ ইউজুয়াল আমরা করে থাকি, আর এটি হচ্ছে আমার থ্রি পয়েন্ট, এবং বুঝতেই পাচ্ছেন এগুলোর মধ্যে পার্থক্য কী। তো আমি এখানে টু পয়েন্টই সিলেক্ট করলাম, এবং এখানে দেখুন এখানে আমার এখন নীল অংশটিকে সিলেক্ট করা, তার মানে হচ্ছে আমি এই পাশটাতে কাজ করতে পারি, এটি আর কি সিলেক্ট করা হলো। আর এটি মানে এখন আমি এই পাশটি এই পার্টটিতে কাজ করতে পারি, এবং এটি দ্বারা আমি এখন নিচের পার্টটিতে ফ্লোর অংশে কাজ করতে পারি। তো আমি যদি আমার কিবোর্ডে ওয়ান প্রেস করি তাহলে এখানে দেখুন যে আমার এটি সিলেক্ট হয়ে গেছে, মানে এখানে মাউসে ক্লিক না করে যদি আমি কিবোর্ডে ওয়ান দিই তাইলে হবে, টু দিলে আমার নিচের ফ্লোরের অংশটুকু, এবং থ্রি দিলে আমার ডান পাশের অংশটুকু সিলেক্ট হবে। তো এভাবে আমার গ্রিড টুলসটা কাজ করে থাকে, এবং এখানে আরেকটি টুলস রয়েছে প্রসপেক্টিভ টুলস, এবং এটির কাজ কি এটি আমরা একটা উদাহরণ দিয়ে দেখাতে চাচ্ছি। তো এখানে দেখুন আমার একটি ঘরের ছবি টু ডি ভিউতে রয়েছে, এবং এখানে আমি সেই আমার প্রসপেক্টিভ গ্রিড যেটি আমি আমার সেই প্রসপেক্টিভ গ্রিডটি এটার মধ্যে রাখতে চাচ্ছি, মানে কাজ করতে যাচ্ছি। তো এটিকে যদি আমি একটু জুম আউট করি তাহলে আমার দেখতে সুবিধা হবে। তো এটির জন্য আমার যে কাজটি করতে হবে যে আমি প্রথমেই এটিকে এটি দিয়ে একটু এই পাশে নিয়ে আসলাম, আমার এই ছবিটির মাঝামাঝিতে আর কি রাখলাম। এবার আমার এই গ্রিড ভিউতে যদি যাই তাহলে আমি এখানে ছবিটির এটি এই পর্যন্ত, আর এটিকে আমি এই পর্যন্ত রাখলাম, এবং এটার ফ্লোরটুকুকে আমি এখানে রাখলাম, এবং এটার মাথাটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, মানে জাস্ট আমি ওই গ্রিডটাকে এই অনুযায়ী এখানে সেট আপ করলাম। তো এবার আসুন যে আমি চাচ্ছি এখানে একটি নাম লেখার জন্য, ধরুন আমি আমার টেক্সট দিয়ে এখানে লিখলাম FR EE বাংলা টিউটোরিয়াল, একটু বড় করলাম, এবং এরিয়াল
তো এবার দেখুন আমি যদি এটিকে টেনে এনে এখানে রাখি তাহলে কোনো লাভ হচ্ছে না বা কোনো কাজ হচ্ছে না, তো আমাকে কি করতে হবে? এবার আমার সেই আরেকটি যে টুলস এখানে রয়েছে প্রাসপেক্টিভ সিলেক্টিভ সিলেকশন টুলস, শিফট ভি দিয়ে আমরা সেটি আনতে পারি। তো এটি নেওয়ার পর এবার যদি আমি এটির মধ্যে ক্লিক করি তাহলে দেখুন আমার পয়েন্টারটি অলরেডি বেঁকে গেছে, এবং এবার আমি যদি চাই তাহলে এটিকে আমি এখন একটু জুম করছি, বেশি জুম করে ফেলেছি। তো এবার দেখুন যে আমার এই টুলসটি নিয়ে আমি এটিকে যেখানে বসানোর দরকার সেখানে আমি বসাতে পারি, বড় করতে চাইলে বড় করতে পারি, ইভেন আমি যদি চাই আমার কালার চেঞ্জ করার জন্যে তো সেই হিসেবে আমি কালারও চেঞ্জ করতে পারি। কালারটি এখান থেকে নিয়ে এসে তার আগে থেকে করে তারপরে কালারটি চেঞ্জ করতে হবে। তো যাই হোক, আমি এই এখানে এটি এখানে বসালাম। তো এর ফলে আমাকে আমার কি হইল যে এখানে দেখুন যে আমি যে কাজটি করেছি যে আমার এখানে আমার এই অনুযায়ী যে নামটি ছিল সেই নাম অনুযায়ী আমি আমার নাম অনুযায়ী আমার এই ফ্রি বাংলা টিউটোরিয়ালটিকে আমি এখানে লিখেছি, ফলে এবার আমি ইজিলি আমার এই মানে এখানে যদি আমি আমার নর্মাল ভিউতে আমি যদি এখানে ফ্রি বাংলা টিউটোরিয়ালটি লিখতাম তাহলে স্বভাবত এটি এরকম বাঁকা হতো না। তো সেটা ওই রকমভাবে বসানোর জন্যে আমরা অ্যাকচুয়ালি এই গ্রিড ভিউটি দিয়ে কাজ করতে পারি। তো মানে আমার এবং আমার যদি কখনো দরকার পড়ে 3D ভিউতে, 2D ভিউতে, 1D ভিউতে যেভাবে আমাদের দরকার সেই ডাইমেনশনালে কাজ করার জন্য বসানোর জন্য আমরা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করতে পারি, যা ইলাস্ট্রেটরে খুবই ইজিভাবে করা যায়, এবং আপনারা জানেন এই কাজটি ফটোশপেও করা যেতে পারে। তো যাই হোক, আমার এখানে আমি এটি দেখাতে চেয়েছি যে এরকমভাবে আমরা এই কাজটি করতে পারি। ঠিক একইভাবে আমি যদি এখন এখানে এই টুলসটি সিলেক্ট করে নেই, ফর এক্সাম্পল এই টুলসটি সিলেক্ট করি এবং আমি তখন স্বভাবতই আবার আরেকটি কথা লিখে এই পাশে এরকমভাবে বসাতে পারবো। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা কাজ করতে পারি, এবং অ্যাকচুয়ালি এটা আমার বেশি বেঁকে গেছে, এটার আর একটু উপরে উঠাই দিলে এটা আর একটু সুন্দরভাবে হতো। তো যাই হোক, ওটি আমি সূক্ষ্মভাবে করতে গেলে অনেক সময়ের ব্যাপার, তো আমি জাস্ট নর্মালভাবেই আপনাদেরকে দেখালাম যে এই কাজটি এই অপশনটি এখানে রয়েছে, এইভাবে আমরা এই কাজটি করতে পারি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল আবার দেখা হবে। ধন্যবাদ।